এভরিবডি আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে বেশ ভালোই আছি। আজকে আমাকে খুব ইমার্জেন্সি বেসিসেই বাইরে যেতে হচ্ছে, তো কোথায় যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমি একটা ছোট্ট বাবুটার হচ্ছে আজকে জন্মদিন, ওর নাম হচ্ছে সাগর চক্রবর্তী, আর ওর মা বাবা ওকে আদর করে ডাকে শানু। তো আমার পক্ষ থেকে শানু, তোমার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আর দোয়া, আর রইলো তোমার বার্থডের শুভেচ্ছা, হ্যাপি বার্থডে। তো আমরা চলে এসেছি পেট শপে, আমার পাখি আমার বিড়ালের খাওয়া শেষ। তো যেহেতু পাখি আর বিড়ালের দায়িত্ব আমার আমার কাছে থাকে, আমার ওরাও আমার বাচ্চা কাচ্চার মতো, তো ওদেরকে খাবার দাবার ঠিকঠাক মতো দেওয়া দেওয়ার দায়িত্বটাও আমার, তো সেই জন্য খুবই ইমার্জেন্সিভাবে খুব এটারই যাকে বলে দৌড়াতে দৌড়াতেই মানে আমি চলে এসেছি খাবারের দোকানে, পাখির খাবারের দোকানে। তো যখন মানে যখন বের হয়েছি তখন আসার পথে ওই পেট শপের পাশেই একটা দোকান ছিল যেখানে গাছের কিছু জিনিসপত্র পাওয়া যায়, তো সেখানেও একটু স্টপ বাই হয়েছি। কারণ আমার গত দুদিন আগের একটা ব্লগে আমি আপনাদের কাছে একটু সাজেশন চেয়েছিলাম, তো অনেক ভাইয়া আপুরা আমাকে সাজেশন দিয়েছে। তো কারা কারা সাজেশন দিয়েছে আমি তাদের নামগুলা যতটা মনে করতে পেরেছি তাদের নামগুলো বলছি। একটা আপু আছে, আপুটার নাম হচ্ছে সাবরিনা চৌধুরী, ওই আপুটা বলেছে। তারপরে আরেকটা আপু আছে নয়না আখি, আরেকটা ভাইয়া উনি মনে হয় অস্ট্রেলিয়াতে থাকে, বা আখি আপু অস্ট্রেলিয়াতে থাকে কেউ একজন, আর ভাইয়াটার নাম হচ্ছে আনোয়ার হোসেন। এই আপু ভাইয়ারা আমাকে বলেছিল নেট পাওয়া যায়, যে নেটগুলো বাগানের উপরে দিলে পাখি বা আমার যেই সমস্যাটা হচ্ছে কাঠবিড়ালি আর চিকমাং এসে আমি যেই নতুন নতুন যেই বীজগুলো বপন করি ওরা এসে এসে খুঁড়ে খেয়ে ফেলে। তো সাজেশন চেয়েছিলাম, সবাই আমাকে সাজেশন দিয়েছেন, তো যদি কারো নাম আমি ভুলে যেয়ে থাকি আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ রোজার পরে ইফতার করার পরে আর আমার মাথার ঠিক থাকে না, যতদূর মনে করতে মানে পারলাম সবার নাম বললাম। তো আজকে মনে হচ্ছে সারাদিনই আমরা বাগানে কাজ করব। আমি তো প্রথমে যেটা করছি, যেহেতু বীজ উঠিয়ে খেয়ে ফেলেছে তো এবার নতুনভাবে বীজ আবার বপন করব, তো সেই জন্য আপনাদের ভাইয়া এই কী বলে এটাকে সিডিং কিট বলে হয় এটা, এটা কিছু একটা না, এটার একটা নাম আছে, নামটা আমি ভুলে গেছি। যাই হোক, এটার মানে মেন যেটা হয় এটার মধ্যে মাটি আছে, সেই মাটির মধ্যে এই যে ছোটো প্যাকেটটা দেখছেন পাশে, এই প্যাকেটের মধ্যে অল্প একটু ফ্লুইড আছে, এই ফ্লুইডটা পানির মধ্যে মিশিয়ে এই মাটিটাকে দিতে হয়। এই মাটিটা একদম ফুলে যখন ডাবল সাইজ হয়ে যাবে তখন তার মধ্যে বীজ লাগানো হবে। তা আমি এই কেমিক্যাল দেওয়া মানে সার দেওয়া পানিটা দিয়ে এখন চলে যাব বাগানে নেট লাগাতে। তা আমাকে আজকে নেট লাগাতে হেল্প করবে হচ্ছে আমার হেল্পার জিজেল। তো এই যে দেখেন, আপনাদেরকে দেখাই যে দেখেন, খুঁড়ে খুঁড়ে চারপাশ থেকে ওরা খুঁড়েছে, খুঁড়ে খুঁড়ে বীজগুলো উঠিয়ে খেয়ে ফেলে। মানে গত দুদিন আগে সব কিছু ঠিকঠাক করে দিয়েছি, তারা আবার একই সমস্যা করছে। তো হোপফুলি এই নেটটা আমার সমস্যার সমাধান করবে। এই যে দেখেন কতবার একটা এখানে একটা মানে গর্ত করে দিয়েছে। তো আমি এত কষ্ট করে বাংলাদেশ থেকে বীজগুলো নিয়ে এসেছি আর সেগুলো তারা উঠে উঠে খেয়ে নিচ্ছে। আমার তো মনে হচ্ছে পেলে এগুলোকে আমি ভর্তা বানিয়ে মানে নিজে তো খেতাম না, কাউকে খাইয়ে দিতাম। তো যাই হোক, তা আমি এখন এই নেটগুলোকে কেটে তারপর এটার মধ্যে লাগাবো। আসলে রোজার মধ্যে যেহেতু দুপুর দিকে রান্না টান্দা থাকে না, সেই জন্যে এই কাজগুলো করে ফেলা যায়, আর বাগানের কাজ মানে একটু একটুতে হয়ে যায় না, বাগানের কাজ করতে একটু মানে সময় লাগে, অনেক সময় সাপেক্ষ ব্যাপার এটা। এই নেটটাকে কাটতে যেয়ে দেখলাম এটার সাইজটা ডাবল, অনেক বড়, আমি তো ভাবতেই পারিনি এত বড় হবে। তো এটা দাম যে অনেক বেশি নিয়েছে তা না, এটার দাম নিচ্ছে $6 মতো। তা আমি এটাকে মেজার করে এখন লাগিয়ে দিচ্ছি। আর আমার হেল্পারটা এই নেটটা দেখে আজকে একটু মানে সে বলছে যে এটা তো দেখাই যাচ্ছে না, যেহেতু এটা কালো একদম মিশে যাচ্ছিল। তা আমি কিন্তু মোটামুটি সবগুলা বেডের মধ্যে এই নেটটা লাগিয়েছি, যেগুলো নিচের দিকে সেগুলোতে দেইনি, কারণ লাল শাকের গাছগুলো অলরেডি উঠে গেছে আর লাল শাকের বিচি এত ছোট আমার মনে হয় না, কাঠবিড়ালি বা চিকমাং ওরা এসে লাল শাকের বিচি খাবে।
তো একটা যেটা সমস্যা হলো, কিছু কিছু পুদিনার গাছ গজিয়েছে, সেটার উপর দিয়ে নেট দিতে যায় একটু ঝামেলা হচ্ছিল। তারপরও নেটটাকে ফুটো করে যতটা সম্ভব মানে সেফ করে, গাছগুলোকে সেভ করে তারপর নেটটাকে লাগিয়েছি আজকে। আমার আর জিজেলের সবজি বাগানের নেট লাগানো শেষ হয়ে গেছে। লাগাতে অনেকটা সময় লেগেছে, কারণ যতবারই নেটটা খুলে লাগাতে চাচ্ছিলাম ক্লিপ দিয়ে, আর ক্লিপ আর যেটাকে বলে কাটা স্টেপল সবগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম, তো একটু দেরি লাগছিল যেহেতু ওই ক্লিপ আর নেট দিয়ে মানে একটু যাকে বলবো প্যাচ লেগে যাচ্ছিলো, তো এটা খুলতে খুলতে অনেক সময় লাগছিল। তো এটা কাজ করে এখন চলে এলাম এখানে বীজ দিতে। তো বীজ লাগানো দেখে সবাই খুব উৎসুক হয়ে দেখছিলো, তো সবাই লাগাবে। তো আজকে আমরা সবাই মিলে এই বীজগুলো বপন করেছি, আশা করছি এটা থেকে ভালো গাছ উঠবে, সেই গাছগুলো নিয়ে মাটিতে ট্রান্সফার করলে মানে এই বছর ভালো একটা ফসল পাওয়া যাবে। কারণ আমি প্রতি বছরই গাছ করি, গত বছরও আমার এখানে খুব ভালো গাছ করতে পারেনি, কারণ গত বছর আগের বছর খুব ভালো ফলন হয়েছে, কুমড়ো হয়েছে, পুঁই শাক, লাল শাক, মরিচ গাছ অনেক কিছু হয়েছে, গত বছর হয়নি। অ্যাকচুয়ালি গত বছর থেকেই এই কাঠবিড়ালি আর চিকমাঙের উৎপাদটা বেড়ে গেছে, তো এই বছর আশা করছি খুব ভালো করেই গাছ মানে করতে পারবো। সেই যে দেখেন আমার ছেলে মেয়ে সবাই খুব মনোযোগ সহকারে এই গাছ লাগাচ্ছে। তো এটাকে এখন ঢাকা দিয়ে এটাকে ভাইয়া নিয়ে রেখে দেবে হচ্ছে আমার নিচের ডাউনস্টেয়ার্সে যে বাথরুম আছে, সেটা নর্মালি আমরা বেশি একটা ইউজ করি না, কেউ যায় না, তো সেখানে রেখে দেবে যাতে এটা কী বলে জার্মিনেশন হয়ে এটার মধ্যে গাছগুলা খুব গাছগুলা না বীজগুলা থেকে অঙ্কুরগুলা যখন বের হবে তখন এটাকে আমরা নিয়ে বাগানে লাগিয়ে দিব। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটা ফ্রায়েড চিকেন রেসিপি শেয়ার করবো, আর সেটা হচ্ছে KFC ফ্রায়েড চিকেন। কারণ KFC ফ্রায়েড চিকেন সবাই খেতে খুবই পছন্দ করে, আমার বাচ্চারাও খেতে খুবই পছন্দ করে, আপনার ভাইয়াও খুব খেতে পছন্দ করে, সেই জন্য আজকে ভাবলাম বাসায় KFC-র স্টাইলে ফ্রায়েড চিকেন করি। তা আমি শুধু ড্রামস্টিকগুলো নিয়েছি, মানে যেটাকে বলে রানের পিস নিয়েছি, তা আমি তার মাঝখানে এইভাবে এইভাবে করে কেটে নিচ্ছি। আর আমি কিন্তু খুব সহজ এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা বাসায় যদি রান খেতে না চান, থান বা শিনার মাংস যে কোনো জায়গার মাংস দিয়ে আপনারা রেসিপিটা করতে পারবেন। তা আমি কিন্তু এইভাবে একটু কেটে কেটে নিচ্ছি যাতে ভিতরে মশলাটা খুব ভালো করে ঢোকে, কারণ এখন তো বাংলাদেশে KFC, BFC কত ধরনের চিকেন বের হয়েছে, আমাদের আমেরিকাতেও আছে। আপনাদের ভাইয়া এই ফ্রায়েড চিকেন খেতে খুবই পছন্দ করে, আর যেটা আমার খুবই অপছন্দ, আমার বাচ্চারাও খেতে পছন্দ করে বাট আমার ভয়ে খায় না, কারণ ফ্রায়েড চিকেন হচ্ছে খুব আনহেলদি খাবারের মধ্যে একটা আমার মনে হয়। তা আমি কিন্তু এখানে 6টা ফ্রায়েড রান নিয়েছি, তার মধ্যে আমি হাফ চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা দিলাম, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাপরিকা, আর তার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে অল্প একটু জিরার গুঁড়া, আর দিব হচ্ছে অল্প একটু মরিচ গুঁড়া। মরিচ গুঁড়াটা আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে দিতে পারেন, আর না দিতে চাইলে নাই, যেহেতু আজকে ঈশান জিসেল ফ্রায়েড চিকেনটা খাবে, আপনাদের ভাইয়াও খাবে, তো সেই জন্য একটু অল্প অল্প করে দিয়ে দিলাম মরিচ টরিচ। আর এখানে আমি 2 চা চামচ সয় সস দিয়ে দিলাম। তো এই তো এখন আমি এটাকে মরিচের গুঁড়া দিয়ে আর লবণ টবণ তো সবাই যার যেটা পরিমাণ মতো দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে আমি এটাকে রেখে দিব ঘন্টা খানেকের জন্য। আপনারা যদি চান এটা আগের দিন রাতে করে তারপর রেখে দিতে পারবেন, পরের দিন ইফতারের সময় ভেজে নিলেই হবে। তো এই তো এটাকে ঢাকা দিয়ে রেখে দিব। তো ঢাকা দিয়ে রেখে দিয়ে এখন আমি যাব উপরে নামাজ পড়তে, নামাজ পড়ে ফ্রেশ হয়ে তারপর নিচে আসবো। তাছাড়া কিন্তু আমার বাসায় ইফতার রান্না হয়নি, সেটা থাম্বনেইল দেখে বুঝেই গেছেন, কেন হয়নি সেটা আমি একটু পরে বলছি, নামাজ পড়ে আসি তারপর বলবো, ঠিক আছে? কাজ করতে করতে তো আমার উপর থেকে নামাজ শেষ করে নিচে চলে এসেছি, এখন আমি বানাবো হচ্ছে আমার ফ্রায়েড চিকেন। তো প্রথমেই আমি এখানে ময়দা নিয়েছি, ময়দার সাথে একটু গোলমরিচ আর একটু আনিয়ন পাউডার, আর এখানে অল্প একটু পাপরিকা দিয়ে দিব। পাপরিকাটা দিলে কালারটা কিন্তু খুবই সুন্দর হয়। পাপরিকা দিয়ে আমি এই ময়দাটাকে খুব ভালো করে একটু মাখিয়ে নেব। তো আমার বাসায় কেন ইফতার হয়নি সেটা বলছি, আমার বাসায় ইফতার আজকে বানায়নি, কারণ সকালে তানজিলা ফোন করেছিল আমাকে, ফোন করে আপনার ভাইয়াকে ফোন করেছিল, বললো আজকে ওরা ইফতার দিতে আসবে,
তো তানজিলা ইফতার দিতে আসবে শুনে আমি তো মহা খুশি, আজকে আমার ইফতার বানানো লাগবে না। সেই জন্যই অ্যাকচুয়ালি সাহস করে বাগানের কাজগুলো করতে সাহস করেছি, তো সেই জন্য আজকে আমার বাসায় ইফতার রান্না হয়নি, আজকে তানজিলা ইফতার নিয়ে আসবে। তা আমি কিন্তু কথা বলতে বলতে এখানে ময়দার মধ্যে এই চিকেনগুলোকে খুব ভালো করে চেপে চেপে ড্রাই যেই ময়দাটা আছে সেটা লাগিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু কোনো ডিম বা দুধ এসব কিছু ইউজ করব না, কারণ কেএফসিতে ওরা কিন্তু ডিম দুধ দিয়ে কিন্তু কেএফসির চিকেন ভাজে না, ওরা কিন্তু যত সম্ভব যত মানে ঝটপট করা যায় ওরা হচ্ছে এরকম ময়দার মতো এটা ইউজ করে। আর আরেকটা জিনিস ইউজ করে সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার বলতে আবার আমরা যেটা দিয়ে স্যুপ তৈরি করি ওরকম না, ওদের কর্নটা একটু মানে দানাদার থাকে, সেটার জন্যে কেএফসির ফ্রাইড চিকেনটা খুবই ক্রিসপি হয়। আর আমি যে মেথডটা করছি এটা হচ্ছে রেস্টুরেন্টের মেথড, রেস্টুরেন্টে ঠিক এক্স্যাক্টলি এইভাবেই করে। রেস্টুরেন্টে আপনি যখন যাবেন ওরা কিন্তু ডিমের মধ্যে দুধের মধ্যে ডুবিয়ে এরকম করে দেয় না, এরকম একটা বলে ঠান্ডা পানি নেয়, তার মধ্যে চিকেনের লেগ পিসটাকে ডুবিয়ে আবার শুকনোটার মধ্যে করে, প্রথমে শুকনোটার মধ্যে চেপে চেপে মাংসটাকে লাগাবেন, তারপরে ঠান্ডা পানিতে 1 থেকে 2 মিনিট একটু ভিজিয়ে রাখবেন, সেটাকে উঠে আবার ময়দার মধ্যে দিবেন। এটা হচ্ছে একদম এক্স্যাক্টলি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন করা। তো এই তো আমার চিকেনগুলো সব কোট করা হয়ে গেছে, আমি এখন এগুলোকে ভেজে নেব। তা আজকেও কিন্তু ছোটো প্যান নিয়েছি, কারণ চিকেন ভাজলে সেই তেলটা নষ্ট হয়ে যায়, সেটা পরে আর ইউজ করা যায় না, সেই জন্য ছোটো একটা পাত্র নিয়েছি। তার মধ্যে তেল দিয়ে দুটো দুটো চিকেন পিস দিয়ে এটাকে খুব সুন্দর করে মিডিয়াম আঁচে ভাজতে হবে, আবার জোর জাল দিবেন না তাহলে উপরে হয়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। এই যে দেখেন খুব সুন্দর করে ক্রিসপি করে ভেজে নিয়েছি, মানে এত ক্রিসপি হয়েছে কি বলবো। আর আপনাদেরকে আরেকটা ছোটো টিপস দিই, চিকেন ভাজার পরে এরকমভাবে একটা স্ট্রেনের মধ্যে একটু লম্বা লম্বা করে চিকেনগুলোকে দাঁড়া করিয়ে রাখবেন, তেলটা ঝরে পড়ে যাবে। তো এই হচ্ছে আমার কেএফসি স্টাইলে ফ্রাইড চিকেন, অনেক ক্রিসপি হয়েছে, খেতে অসাধারণ হয়েছিল। ঈশান তো খেয়ে বলেছে বেস্ট চিকেন এভার, তো ঈশান যখন বলেছে আমার তো খুব খুশি লেগেছে। তাদের সাথে এই চিকেনের ফাইনাল লুকটা শেয়ার করছি, আপনারা এইভাবে বাসায় করে খাবেন, খুবই অল্প ইনগ্রিডিয়েন্টস কিন্তু খেতে অসাধারণ মজা হয়। এই হচ্ছে আমার কেএফসি স্টাইলের ফ্রাইড চিকেন, আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে, তা আমাকে কিন্তু জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। এই তো তানজিলা এইমাত্র ইফতার দিয়ে গেল, কারণ বাসায় আসেনি, যেহেতু এই সিচুয়েশনে কেউ কারো বাসায় যাচ্ছে না, বাড়ির বাইরে থেকেই ইফতার দিয়ে গেল। তো তানজিলা আমাকে কী কী ইফতার দিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তানজিলা দিয়েছে গরুর মাংস, খিচুড়ি, ডিম দিয়েছে, কাবাব দিয়েছে, আরও অনেক কিছু দিয়েছে, আমি খুলে খুলে আপনাদের সাথে শেয়ার করছি। তো আর তানজিলার গরুর মাংসের কথা তো আপনাদের অনেকবার বলেছি, খুব মজা করে সেই বিশ্ববিখ্যাত গরুর মাংস রান্না করে। তা আজকে তানজিলা আমাদেরকে টুনা কাবাবও দিয়েছে, টুনা কাবাবটা খেতে ভালোই হয়েছিল। তা আমি এই ইফতারগুলো সার্ভ করে তারপর আপনাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। এই হচ্ছে সব তানজিলের ইফতার আজকে, আর এটাই হচ্ছে আজকে আমাদের ইফতার। আর ফ্রিজে আগের খাবার যেসব ছিল সবগুলো আজকে বের করে নিয়েছি, কারণ পুরান খাবারগুলো খেয়ে যদি শেষ না করি তাহলে প্রতিদিন বানাবো আর অল্প অল্প করে খাবো সেটা জমে যায়, সেই জন্যে যতটা সম্ভব পুরান খাবারগুলো খেয়ে খেয়ে আগে শেষ করতে হয়। সেই জন্য আরেকটা মানে বুদ্ধি করেই আজকে আমি রান্না করিনি, কারণ এই খাবার আর আমাদের যে পুরান খাবার ছিল সেটা দিয়ে আজকে ইফতার করেছি, সেই জন্যে আজকে কোনো রান্না হয়নি, কোনো ইফতারই রান্না হয়নি বাসায়, মানে মানে সিরিয়াস কোনো কিছুই হয়নি। তো এই হচ্ছে আমাদের আজকের ইফতারের টেবিল। তো ঠিক আছে, আজকে আর কথা বাড়াচ্ছি না, আমরা কিন্তু অনেক টায়ার্ড হয়ে গেছি, সারাদিন বাগানে কাজ করেছি। তো ঠিক আছে, ইফতার খাই, দেখা হচ্ছে কালকে নতুন একটা দিন আর নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।